जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले अपने सकल के जाना स्वागत। आशा करी अपनारा सकले भगवान व ईश्वर कृपा भलो आछेन। बंधुरा आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनल सबस्क्राइब अवश्य करुन। निजेर परिवार जदि निजेर हाथे ध्वंस करते ना चान ताहले कोनो परिस्थितिते जाई होये जाक ना केन तुलसी गाछे एक एकटी दिन जल कखनोई देवें ना, नईले आपनारा निजेर विपद निजेराई डेके आनबें। सुप्रिय दर्शक बंधुरा, आज आमी एई भिडियोर माध्यमे आपनादेर जानिए देव जे एई विशेष एकटी दिने तुलसी गाछे जल देवा एकेबारे अनुचित बोले शास्त्रे उल्लेख करा हयेछे। ताई एई प्रसंगे विस्तारित जानार आगे आपनादेर बोले राखी, आपनी जदि आमादेर चैनेले नतून होये थाकेन ताहले चैनेलटी अवश्य सबस्क्राइब करुन एवं पाशे थाका नोटिफिकेशन बेल आइकनटी क्लिक करुन। कारण आमी विभिन्न प्रकार तंत्रमंत्र वशीकरण टोटका वास्तु टिप्स ज्योतिष शास्त्र पूजो आराधना एवं ब्लैक मैजिक करा निये नित्य नतून भिडियो आपलोड करे थाकि, जा प्रयोग करार माध्यमे আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছের গুরুত্ব আমাদের প্রত্যেকের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ এই গাছের ভেষজ দিক থেকে যেরকম গুরুত্ব রয়েছে, আবার ঠিক সেরকমই শাস্ত্রে এই গাছটির মহিমা অপরিসীম। কারণ এই গাছ যে গৃহে থাকে সেই গৃহে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বিদ্যমান থাকে তথা আমরা প্রত্যেকেই জানি। এবং হিন্দু শাস্ত্র মতে এই তুলসী গাছে 33 কোটি দেবদেবী বাস করেন। সুতরাং শাস্ত্র মতে এবং আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে তুলসী গাছ প্রত্যেকটি হিন্দু হোক বা বাঙালি পরিবারে অবশ্যই থাকা উচিত। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এমন কোনো বাঙালি পরিবার নেই যে পরিবারে তুলসী গাছ নেই। আমরা প্রত্যেকেই প্রতিদিন স্নান করে তুলসী মাতাকে জল অর্পণ করে থাকি বা করি এবং সন্ধ্যার সময় দীপ ধূপ সহযোগে সন্ধ্যা আরতি করি। ঠিক এরই পাশাপাশি যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে কখনোই বাস্তুদোষ সৃষ্টি হয় না এবং বাইরের যাবতীয় নেগেটিভ এনার্জি থেকেও এই গাছ কিন্তু আমাদেরকে রক্ষা করে এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং আর্থিক সচ্ছলতা রাখতে সাহায্য করে। শাস্ত্র মতে মনে করা হয় যদি আপনারা মন ভরে ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে তুলসী মাতাকে স্মরণ করেন এবং তুলসী গাছের দর্শন করেন সেক্ষেত্রেও আপনার জীবনে অনেক উপকার ছোটখাটো পাপ বিনষ্ট হয়ে যায়। আবার অন্যদিকে আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখবেন অনেক উপকার যত্ন নেওয়ার পরেও যদি আপনার গৃহে তুলসী গাছ শুকিয়ে যেতে শুরু করে বা তুলসী গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের গৃহে কোনো না কোনো নেগেটিভ এনার্জি বিপুল পরিমাণে সৃষ্টি হচ্ছে এবং আপনার গৃহে সেটির এফেক্ট অত্যন্ত পরিমাণে পড়েছে। এবং এই রকমটি হলে আপনারা নিজেরাই দেখবেন আপনাদের গৃহে মাঝে মধ্যে ঝুট ঝামেলা কলহ অশান্তি আর্থিক কষ্ট বা শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা ইত্যাদি প্রত্যেকটি জিনিসই কিন্তু আপনারা নিজেদের পরিবারের মধ্যেই পরিলক্ষিত করতে পারবেন। আবার অন্যদিকে যে বাড়িতে তুলসী গাছ অত্যন্তই সতেজ থাকে, তুলসী গাছের পাতা অত্যন্তই সবুজ থাকে, সেই গৃহে সকল সদস্যর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বিদ্যমান থাকে। ঠিক এরই পাশাপাশি
বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে লাগানো উচিত। আর যদি একান্তই আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো জায়গা না থাকে তাহলে আপনারা শুধু পূর্ব দিকেও এই তুলসী গাছ লাগাতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না। বন্ধুরা, আবার অন্যদিকে যে গৃহে তুলসী গাছ রয়েছে সেই গৃহের সদস্যদের প্রতিদিন স্নান করে জল অর্পণ করা উচিত এবং ঠিক একই রকমভাবে প্রতিদিন সন্ধ্যার সময় শুদ্ধ ঘিয়ের প্রদীপ তুলসী মাতার উদ্দেশ্যে জ্ঞাপন করা উচিত। এবং বন্ধুরা, একটি কথা সদা সর্বদাই মাথায় রাখবেন, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই দিনগুলিতে তুলসী গাছে ভুল করেও হাত দেবেন না, তথা সন্ধ্যা হয়ে যাওয়ার পর অর্থাৎ গোধূলি হয়ে যাওয়ার পর তুলসী তলায় হাত দেওয়া একেবারেই চলবে না। এতে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে এবং তুলসী মাতা বেজায় রুষ্ট হন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরপর আমরা জেনে নেব যে কোন সেই বিশেষ দিনে যে দিন তুলসী গাছে জল অর্পণ করা একেবারেই উচিত নয় সেই সম্পর্কে। দেখুন বন্ধুরা, আপনারা ভুল করেও একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না বা সন্ধ্যার সময় ধূপ দীপ জ্বালাবেন না। হিন্দু শাস্ত্র মতে এই একাদশীর দিন মাতা তুলসী প্রভু নারায়ণ অর্থাৎ শ্রী হরির জন্য নির্জলা উপবাস করেন। সুতরাং এই দিন যদি আপনারা তুলসী গাছে জল অর্পণ করেন মাতা তুলসী অত্যন্তই রাগান্বিত হন। ফলস্বরূপ আপনারা যদি এই ভুল করে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা। আপনি কোটি কোটি টাকা ইনকাম করলেও আর্থিক সংকটে কিন্তু আপনারা পড়তে পারেন। সর্বোপরি আপনার গৃহে চরম বাস্তু দোষ সৃষ্টি হতে পারে, সেজন্যই ভুল করেও একাদশীর দিন মাতা তুলসীকে কখনোই জল অর্পণ করা উচিত নয়। দুঃখ কষ্ট দারিদ্রতা এবং নেতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করবে যদি আপনারা এই কাজটি করে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আপনার সাজানো সংসার একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং যদি নিজের ভালো চান তথা পরিবারের মঙ্গল চান তাহলে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই তুলসী গাছে একাদশীর দিন জল অর্পণ করবেন না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।